ওয়েলকাম ব্যাক রেবসাইটিতে, সবাইকে স্বাগতম। তো রেবসাইটির পক্ষ থেকে আমি গার্মেন্টস মার্চেন্টাইজিং বাংলা একটা কোর্স কন্ডাক্ট করতে যাচ্ছি, যে কোর্সটার মাধ্যমে আপনারা গার্মেন্টস ট্রেডে কি কি অপরচুনিটি আছে এবং এই অপরচুনিটিগুলোকে নিতে হলে আপনাকে কোন কোন জিনিসগুলো শিখতে হবে, কি কি সম্পর্কে ধারণা থাকলে আপনি খুব সহজেই গার্মেন্টস মার্চেন্টাইজিং এই প্রফেশনটা থেকে কেরিয়ার বিল্ড করতে পারবেন, এই কোর্সের মাধ্যমে আপনারা মোটামুটি সব কিছুই জানতে পারবেন। তো আমি কোর্সটা স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইনের মাধ্যমে বিভিন্ন পার্টের মাধ্যমে উপস্থাপন করব, যাতে করে আপনারা খুব সহজেই এই কোর্সটা কন্ডাক্ট করে মোটামুটি মার্চেন্টাইজিংয়ের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সম্পর্কে আপনার একটা মোটামুটি কনসেপ্ট থাকে। তো বাংলাদেশে মোটামুটি প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং দেখা গেছে অনেক বাইং হাউস আছে, 1,000-এর উপরে বাইং হাউস, তারপর হচ্ছে আপনার মোটামুটি 3,000-এর উপরে গার্মেন্টস, তারপর হচ্ছে বিভিন্ন ডাইং নিটিং বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, এই ফ্যাক্টরিগুলোতে 80,000-এর উপরে মার্চেন্টাইজার কাজ করে। তো এই যে মার্চেন্টাইজারগুলো কাজ করতেছে এই ট্রেডের মধ্যে, তো ওরা আসলে দেখা গেছে যে কিছু কিছু স্পেশাল এক্সপার্টিজের কারণেই মোটামুটি ট্রেডটাকে রান করে। আর যেহেতু বাংলাদেশের পোশাক শিল্পটা একটা অনেক বড় একটা ট্রেড, একটা বড় একটা প্রকল্প, সেজন্য আমরা চাচ্ছি যে একটা কোর্স ভালোভাবে কন্ট্যাক্ট করে পরবর্তীতে আমরা যেন নিজেই এই ট্রেডটাকে লিড দিতে পারি। তো আসলে আপনি যদি কোনো জায়গায় লিড দিতে চান, লিডার হতে চান, তাহলে কিন্তু আপনার ট্রেনিং বা শেখার কোনো বিকল্প নাই। এখন আমাদের এখানে যারা কর্মরত আছেন, তারা হয়তো বা দেখা গেছে যারা ভালো জানেন, তারা কিন্তু এই ক্রিয়েটিভ জবটাতে অনেক ভালো পারফর্ম করতেছেন। কিন্তু যদি এইরকম হয় যে এখানে দক্ষ জনশক্তি নাই, অর্থাৎ এই ট্রেডগুলো পরিচালনা করার মতো যথেষ্ট জনশক্তি আমাদের দেশে নাই, তখন কি হয়, সেম টাইপের ট্রেডটাকে পরিচালনা করার জন্য দেশের বাইরে থেকে অনেক অনেক এমপ্লয়িকে নিয়োগ দেওয়া হয়, যাদের স্যালারি রেঞ্জও অনেক বেশি হয়। তো আমার কাছে মনে হয় যারা ফ্যাশন ডিজাইনিং, টেক্সটাইল অথবা আপনার দেখা গেছে নর্মালি নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড থেকেই আপনি শুরু করেছেন গার্মেন্টস সম্পর্কে জানা, বা নন ট্রেডের কোনো স্টুডেন্ট আপনি যদি আমার এই কোর্সটা কন্ডাক্ট করেন, তাহলে আমার কাছে মনে হয় আপনি খুব সহজেই গার্মেন্টস ফ্লিটের মোটামুটি যে এলিমেন্টসগুলো আছে আর এলিমেন্টসগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে জানলে বা কীভাবে ইউজ করলে আপনি খুব সহজে এই ট্রেডের আদ্যোপান্ত জানতে পারেন, এটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার নিজের সম্পর্কে একটু বলি, আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম রাজীব, আমি ডিজিটাল মার্কেটিং মোটামুটি এক্সপার্ট লেভেলের এবং একজন তরুণ উদ্যোক্তা, এবং আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে rebsitey.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি আসলে যারা তরুণ উদ্যোক্তা তাদেরকে বিভিন্ন সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যেমন ওয়েবসাইট ডিজাইন করা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার সেট আপ করা, অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে কেউ যদি চায় যে কম্পিউটারের প্রতিষ্ঠান সেন্টারে একটা অনুমোদন নিতে চায়, সেই অনুমোদনের ক্ষেত্রেও আমি হেল্প করি। তারপরও আমার মোটামুটি ইউটিউব চ্যানেলটা আপনি ভিজিট করলে বুঝতে পারবেন আমি আসলে কোন কোন টপিকস নিয়ে কথা বলি, ওই টপিকসগুলোতে মোটামুটি আমার একটা এক্সপার্টিজ আছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে গার্মেন্টস মার্চেন্টাইজিং সম্পর্কে আমার আগ্রহটা এরকম কেন? আমি আসলে যখন আমার পড়াশোনা শুরু করি তখন থেকেই ওই মার্চেন্টাইজিং বিজনেস, স্টক লটের বিজনেস, এই বিজনেসগুলো সম্পর্কে আমার জানার খুব আগ্রহ ছিল। কিন্তু বাংলাদেশে আসলে ওইরকম কোনো পূর্ণাঙ্গ কোর্স নাই যে কোর্সটা থেকে আমি খুব সহজে এটা সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারি এবং পরবর্তীতে প্রফেশনাল লাইফে আমি আমার এই স্কিলটাকে অ্যাপ্লাই করে এখানে জব করতে পারি। দেশসই আমি যেটা চেয়েছি সেটা হচ্ছে মোটামুটি অল্প পরিসরে সবগুলা স্টেপ যেন আমার এই কোর্সের মধ্যে থাকে। তারপর যদি কেউ বিস্তারিত জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারে কল করলে আমি আমার অবসর সময়ে আপনাকে সময় দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বা গার্মেন্টস ট্রেডের আজকের যে টপিকস পার্ট ওয়ানে থাকবে সেই টপিকসগুলো আমি একটু বলি। এখানে হচ্ছে আমি কনসেপ্টস অফ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এটা নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে গার্মেন্টস সেক্টরের যে ভবিষ্যৎটা এটা নিয়ে কথা বলবো, এবং গার্মেন্টস সেক্টরের তুলা থেকে কাপড় পর্যন্ত স্টেপ বাই স্টেপ কতগুলো ধাপ আমাদেরকে পার করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। তো সবার আগে যেটা সেটা হচ্ছে কনসেপ্টস অফ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। গার্মেন্টস বলতে কী বোঝায়? গার্মেন্টস বলতে বোঝায় আমরা যা কিছু পড়ি সেগুলোই হচ্ছে গার্মেন্টস, এবং সেই গার্মেন্টসগুলো যেখানে উৎপাদন হয় সেটাই হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি। এখন এই গার্মেন্টস ফ্যাক্টরিতে এই গার্মেন্টস উৎপাদন করার জন্য একদম তুলা থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অনেকগুলা স্টেপ থাকে, যে স্টেপগুলো আপনি কমপ্লিটলি কমপ্লিট করার পরেই এটা ম্যানুফ্যাকচার মানে উৎপাদন হচ্ছে। এখন এই গার্মেন্টস ট্রেডের মধ্যে যারা কাজ করে, যারা অ্যাডমিন লেভেলে কাজ করে তারা তো অ্যাডমিন, যারা ইঞ্জিনিয়ার লেভেলে কাজ করে তারা ইঞ্জিনিয়ার, আবার অনেকে আছে যে
এই ট্রেডটাকে ঘিরে স্টক লটের বিজনেস করে। অনেকে আছে যে তারা হচ্ছে দেশের বাইরে থেকে বায়ারকে কনভিন্স করে এবং বাইরের কাছ থেকে চেক লিস্টে নিয়ে এবং ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মোটামুটি লাখ লাখ পিস জামা কাপড় বা টেক্সটাইল অর্নামেন্ট গার্মেন্টস এগুলো সাপ্লাই দিয়ে থাকে। তো যেহেতু এই ট্রেডটার মধ্যে দক্ষ জনশক্তির অভাব এবং এটা একটা বিশাল সেক্টর, সেই জন্য আমি বলবো যদি কেউ মার্চেন্টাইজার হিসেবে অথবা স্টক লট বিজনেসম্যান হিসেবে কেরিয়ার গড়তে চান তাহলে তার জন্য এই কোর্সটা অনেক 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 বেশি কাজ করবে। গার্মেন্টস সেক্টরের ভবিষ্যৎ জিনিসটা কি, যে আসলে এই সেক্টরটা হচ্ছে এরকম যে বাংলাদেশের মধ্যে মোটামুটি দেখা গেছে শ্রমিকদের স্যালারি বা আপনার পেমেন্ট করতে হয় কম, দ্যাটস ওয়াই দেশের বাইরে থেকে অনেক অনেক যারা বায়ার আছে ওই বায়াররা চেষ্টা করে যে বাংলাদেশের গার্মেন্টসটাকে ইউজ করে এখান থেকে যাতে খুব সহজেই বিভিন্ন টাইপের অর্নামেন্টস বা গার্মেন্টসগুলো ওরা এখান থেকে ক্রিয়েট করে নিয়ে যেতে পারে। কারণ হচ্ছে এখানের শ্রম বাজার মোটামুটি সস্তা, যেহেতু আমাদের এখানে শ্রম বাজার সস্তা তার মানে খুব সহজেই বাংলাদেশ থেকে দেশের বাইরে প্রচুর পরিমাণে পোশাক রপ্তানি করা হবে। আর যেহেতু পোশাক রপ্তানি করা হবে তার মানে হচ্ছে পোশাক ওরিয়েন্টেড বা পোশাকের সাথে যারা যারা জড়িত থাকবে সেটা টেক্সটাইল ডিজাইনার হতে পারে, ফ্যাশন ডিজাইনার হতে পারে, মার্চেন্টাইজার হতে পারে, স্টক লট বিজনেসম্যান হতে পারে, ইয়ার্ন বিজনেসম্যান হতে পারে, ডাইং বিজনেসম্যান হতে পারে অথবা বিভিন্ন প্রোডাক্ট সাপ্লায়ার হতে পারে, সবারই কিন্তু একটা কী বলে স্কোপ থাকবে। যেহেতু এই স্কোপটা থাকবে সেহেতু আমাদেরকে চিন্তা করতে হবে যে এই সেক্টরে মোটামুটি নিজেকে একটু স্কিল করে যাতে পরবর্তীতে লিড দেওয়া যায়। তো এই আমার এই কোর্সটা আপনাকে ওইভাবেই হেল্প করবে। যে প্রশ্নগুলো সবসময় নিজের মনের মধ্যে থাকে কিন্তু এগুলো সম্পর্কে আমাদের নিজের কোনো ধারণা নাই, আমার কাছে মনে হয় আপনি এখান থেকে ওই ব্যাপারগুলো সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা পাবেন এবং পরবর্তীতে সম্পর্কে অনেক জানতে পারবেন ইনশাআল্লাহ। তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনারা যদি আমার এই কোর্সের সাথে থাকেন তাহলে আপনারা অনেক অনেক বেশি জানবেন। তো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে আসলে মূলত বিভিন্ন ক্লোথস নিয়ে কাজ করা হয়, বিভিন্ন সেগমেন্ট নিয়ে কাজ করা হয় এবং এখানে আসলে একটা গার্মেন্টস কমপ্লিটলি ডেলিভার করা পর্যন্ত অনেকগুলো স্টেপ থাকে। এখন আপনি যদি গার্মেন্টস শিল্পের কোনো একটা বিজনেসে আসতে চান হয়তোবা আপনি প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে কাজ করবেন না, কিন্তু আপনি যে সেগমেন্টটা নিয়ে কাজ করবেন সেই সেগমেন্টের মধ্যে কী কী প্রো চেক লিস্ট থাকে বা স্টেপ বাই স্টেপ গাইড কী গাইডলাইন থাকে সেই গাইডলাইনগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে এই ট্রেডে আপনি আসলে অনেক পিছিয়ে থাকবেন। তো আমার এই কোর্সটা আপনাকে ওইখানে হেল্প করবে খুব সহজে। আপনি যদি একজন স্টক লট বিজনেসম্যানও হতে চান তাহলে আপনি কীভাবে ফ্যাব্রিক্স কোয়ালিটি, ফ্যাব্রিক্স কোয়ান্টিটি, তারপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল করা অথবা এটার মধ্যে যে প্রোডাক্টগুলো থাকে এই প্রোডাক্টগুলো বা পিসেসগুলো দেওয়া থাকে, ট্রিমসগুলো থাকে, যন্ত্রপাতি থাকে, কী কী যন্ত্রপাতি দেওয়া হচ্ছে এবং সেই যন্ত্রপাতিগুলোর কোয়ালিটি কীরকম টপ টু বটম আপনারা জানতে পারবেন। দ্যাট মিন্স হচ্ছে আপনি মার্চেন্টাইজার হন, ফ্যাশন ডিজাইনার হন, টেক্সটাইল ডিজাইনার হন অথবা আপনি যদি এই ট্রেডটাকে ঘিরে অন্য কোনো একটা বিজনেসের কথা চিন্তা করেন যে আমি আসলে কিছুই করবো না, আমি দেশের বাইরে থেকে বায়ারকে ম্যানেজ করবো, বায়ারের কাছ থেকে আমি ফ্রেম এবং তার হচ্ছে প্রোডাক্টের যে চেকলিস্ট সাফিসিয়েন্ট কোয়ালিটি চেকলিস্টটা নিবো এবং বাংলাদেশের যে কোনো একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে ইউজ করে আমি প্রোডাক্টটাকে প্রোডাকশনে নিয়ে এটা ডেলিভারি পর্যন্ত আমি কাজ করবো, এটাও কিন্তু পসিবল। সেটার জন্য আপনাকে কিন্তু কিছুটা ডিজিটাল মার্কেটিং জানতে হবে এবং জানতে হবে কীভাবে বাইরের দিকে খুঁজে বের করতে হয় যেটাকে আমরা লিড জেনারেশন বলি। তো এই কোর্সের মধ্যে থাকলে আপনি মোটামুটি এই ব্যাপারগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। এরপরের যে ব্যাপারটা, আমরা যখন কোনো একটা গার্মেন্টস বা পোশাক চিন্তা করি, গার্মেন্টস মানে হচ্ছে আমরা যা পড়ি আমাদের যে পোশাকগুলো, আর গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে যেটা সেখানে যেখানে উৎপাদন হয় সেটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি। সবার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে র ফাইবার। র ফাইবার জিনিসটা কি, র ফাইবার জিনিসটা হচ্ছে মনে করেন সেটা তুলা হইতে পারে, পাট হইতে পারে, তুলা বা পাট থেকেই কিন্তু আঁশ পাওয়া যায়। সেই আঁশটা কি হয় পরবর্তীতে দেখা গেছে কিছুটা প্রসেসিং করার পরে এটা হয়ে যায় ইয়ার্ন। ধরেন আপনার যে জামাটা, আপনার সেটা পোলো শার্ট হইতে পারে, টি শার্ট হইতে পারে, আপনার যে কোনো একটা পাঞ্জাবি হইতে পারে, আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন ওইখানে দেখবেন যে পাতলা পাতলা সুতার মতো দেখা যায়। এই সুতাটা হচ্ছে কি, ইয়ার্ন। এই ইয়ার্নগুলো কি হয় আর একটা প্রসেসিংয়ের মাধ্যমে এটা র ফ্যাব্রিক্স ক্রিয়েট করে। র ফ্যাব্রিক্স মিনস হচ্ছে ইয়ার্নটা দিয়েই কিন্তু সরাসরি আপনার যে সুতা বা এই সুতা থেকেই সরাসরি জামাটা বানানো যায় ব্যাপারটা এইরকম না। এরা হচ্ছে বিভিন্ন স্টেপ আপনাকে ওভারকাম করতে হবে এবং এই স্টেপগুলো ওভারকাম করার পরে যখন একটা ফ্যাব্রিক্স কোয়ালিটিতে আসবে তখন এই ইয়ার্নটা কনভার্ট হয়ে চলে যাবে হচ্ছে র ফ্যাব্রিক্সে। এই র ফ্যাব্রিক্সের পরে এখানে বিভিন্ন প্রসেসিং আছে, প্রসেসিংয়ের মধ্যে কীরকম হইতে পারে সেটা ডাইং হইতে পারে, পেইন্টিং হইতে পারে, কালারিং হইতে পারে, কালারিংয়ের পরে এটার স্টিচ হচ্ছে কি না এবং এটার ওয়াশিংয়ের পরে এটা কন্ট্রোলিংটা কেমন, তারপর হচ্ছে এটা মোটামুটি প্রিভিয়াস ডাইমেনশন থেকে কোনো চেঞ্জ আসতেছে কি না, এই চেঞ্জ সব কিছু মাথায় রেখে র ফ্যাব্রিকটাকে প্রসেসিং করে এটা মোটামুটি একটা
ক্লথের দিকে চলে আসে এবং এই ক্লথটা পরবর্তীতে মোটামুটি রোল হিসাবে আপনার প্রসেসড ফ্যাব্রিক হয়ে যায়। প্রসেসড ফ্যাব্রিক হচ্ছে আমরা যেই থান কাপড়গুলো বলি, সেই থান কাপড়গুলো হচ্ছে প্রসেসড ফ্যাব্রিক। তার মানে হচ্ছে তুলা থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করে কিন্তু এটা প্রসেসড ফ্যাব্রিকে আসে। অর্থাৎ যখন রোল কাপড় হয়ে যায়, এখন এই রোল কাপড়টা পরবর্তীতে আরও অনেকগুলো প্রসেসিংয়ের মাধ্যমে কাটিং শিট করা হয়। কাটিং শিট মানে হচ্ছে বায়ার যখন আপনাকে কোনো একটা গার্মেন্টস বা পোশাকের একটা ডিজাইন দিবে, তখন এই থান কাপড়গুলোকে বিভিন্ন পিসেস হিসেবে ওইটাকে কাট করতে হয়। মনে করেন আপনি একটা শার্ট বানাবেন বা একটা জামা বানাবেন, এই জামার কিন্তু অনেকগুলো অংশ থাকে। দেখা গেছে আপনার এটার হাতা থাকতে পারে, ফ্রন্ট সাইড থাকতে পারে, ব্যাক সাইড থাকতে পারে, ব্যাক সাইডের মধ্যে আবার ভি থাকতে পারে, আবার মুন শেপ থাকতে পারে, বিভিন্ন শেপ থাকে, বিভিন্ন প্যাটার্ন থাকে। তো এই রোল যেগুলো থাকবে, এই রোলগুলো বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী আপনাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আপনাকে কী করতে হবে, প্যাটার্নটা যখন কাটিং মাস্টার এটা কমপ্লিট করে ফেলবে, এই প্যাটার্নটা কমপ্লিট করার পরের স্টেপটা হচ্ছে ভ্যালু এডিশন। ভ্যালু এডিশন ব্যাপারটা কি, ভ্যালু এডিশন হচ্ছে আপনি যে কাটিংটা করলেন সেই কাটিংটাকে সুইং ক্যাপাবিলিটিতে নেওয়ার পূর্বে, এখানে যদি কোনো আপনার পেইন্টিং করতে হয় অথবা আপনার যদি এটার কোয়ালিটি চেক করতে হয় অথবা আপনার কাপড়ের মধ্যে কোথাও কোনো রিজেকশন আছে কিনা ওই রিজেকশনটা চেক করতে হয়, এই সব কিছু চেক করার পরে আপনি দেখা যাবে যে যখন বুঝতে পারবেন যে আপনার যে রোলটা ছিল বা আপনার প্যাটার্ন কাটিংটা ছিল ওইটা মোটামুটি পারফেক্ট ছিল, এই ভ্যালু অ্যাড করার পরেই আপনি কিন্তু মোটামুটি বিভিন্ন পিসেস, মানে একটা শার্ট বানানোর জন্য যতগুলো পিসেস দরকার, টুকরা দরকার, এগুলো আপনি মোটামুটি যা যা প্রয়োজন সব কিছু ইনক্লুড করে এটাকে ভ্যালু অ্যাড করলেন। এখন ভ্যালু অ্যাড করার পরের স্টেপটা কি, সুইং। সুইং মানে কি, সেলাই করা। অর্থাৎ আমি যখন থান কাপড় থেকে কেটে কেটে টুকরা তৈরি করলাম, সেই টুকরাগুলো পরবর্তীতে আমি ভ্যালু অ্যাড করলাম, ভ্যালু অ্যাড করার পরে এটা সেলাইয়ে যাবে। এবং এই সুইং প্রসেস করার পরে আমরা কি করি, একটা ফিনিশড প্রোডাক্ট পেয়ে যাই। ফিনিশড প্রোডাক্ট মানে হচ্ছে আমি যে আমার যে শার্টটা পেতে যাচ্ছি সেই শার্টটা, অথবা গেঞ্জি পেতে চাইলে গেঞ্জি, ব্লেজার পেতে চাইলে ব্লেজার, অথবা জ্যাকেট চাইলে জ্যাকেট, অথবা ট্রাউজার চাইলে ট্রাউজার, পাঞ্জাবি চাইলে পাঞ্জাবি, আমি যেই টাইপের প্রোডাক্ট এখানে প্রোডাকশনে নিতে চাই সেম টাইপের একটা প্রোডাক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। এই প্রোডাক্টটা যখন উৎপাদন হয়ে যাবে তখন এটাকে কী করতে হয়, চেকিং অ্যান্ড রিওয়ার্ড। অর্থাৎ প্রোডাক্ট উৎপাদন হয়ে যাওয়ার পরে এই প্রোডাক্টের মধ্যে কোনো ত্রুটি আছে কি না, সেই ত্রুটিগুলো কী করতে হবে, আমাদেরকে চেক করতে হবে। এখন এই ত্রুটিগুলো যখন আমরা চেক করবো, চেক করার পরে কোনো যদি রিজেকশন পাওয়া যায়, দেখা গেছে কোনো একটা জায়গায় ইয়ার্ন ফাঁকা আছে, তখন আমি যেগুলো রিজেক্টেড সেগুলোকে কী করতে হবে, আবার মার্কিং করতে হবে বা স্টিকার লাগাতে হবে। অর্থাৎ দেখা গেলো আমি 1000 পিস জামা তৈরি করলাম, সেখানে দেখা গেলো আমার 5% রিজেকশনে চলে আসছে, এরকম হইতে পারে 1000 থেকে দেখা গেলো যে 5%, হ্যাঁ মোটামুটি ধরেন আপনার 50 পিস রিজেকশনে চলে আসছে। এই রিজেক্টগুলো চেক করার পরে ওই চেকিং রিজেকশনের কোয়ান্টিটিটা কীরকম অথবা এটার কন্ডিশনটা কীরকম এটার উপর ডিপেন্ডস করে বায়ার যেই কোয়ালিটির জামা চায় সেই কোয়ালিটির জামাগুলো আলাদা করে বাকিগুলো আমরা লট বা স্টক লট হিসেবে নিয়ে আসি। তো বাংলাদেশে আপনার প্রচলিত যে স্টক লটগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এই সেক্টর থেকে, অর্থাৎ ফাইবার থেকে ক্রিয়েট করে এখন যখন আপনি চেকিং কোয়ান্টিটিতে আসে তখন যদি কোনো ত্রুটিপূর্ণ কোনো কিছু পাওয়া যায় বা মেশিন রিজেক্টেড, যেটা হয়তো বা আমাদের কাছে তেমন ভিজিবল না, কিন্তু যারা কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি পাসে কাজ করে ওরা কিন্তু জিনিসটা বুঝতে পারে। ওই রকম রিজেক্টেডগুলোই যখন অনেক পরিমাণে জমতে থাকে, দেখা গেছে 20 লাখ পিসের মধ্যে 2 লাখ পিস এরকম বের হয়ে গেল, তখনই এটা হয়ে যায় কি, স্টক লট। এই স্টক লটটা দেখা গেছে ইউএসএ মার্কেটে জামার দাম যদি $20 হয়, তাহলে বাংলাদেশে সেম জামাটা আপনি 40 থেকে 50 টাকা করে কিনতে পারবেন। কারণ হচ্ছে এটা বায়ার নেবে না, তখন এটা গার্মেন্টসের কাছে কিন্তু এটা জমাকৃত স্টক লট কিন্তু রিজেক্টেড। তখন আমরা হচ্ছে এই টাইপের জামাগুলো যদি লোকাল মার্কেটের মধ্যে সেল করতে পারি, নর্মাল যে কাস্টমাররা তারা ভিজিবল ওই রকম কোনো প্রবলেম পাবে না, কিন্তু আপনি চাইলে এখানে মোটামুটি ভালো একটা প্রাইস পাবে। তখন চেকিং এবং রিওয়ার্কিংয়ের পরের যে স্টেপটা সেটা হচ্ছে আয়রনিং অ্যান্ড প্যাকিং। অর্থাৎ আমি যখন দেখলাম যে এখানে আসলে চেকিং এবং রিওয়ার্কের পরে এখানে তেমন কোনো প্রবলেম নাই, তখন আমি এই জামাটাকে কী করবো, আয়রন করবো, মানে ইস্ত্রি করবো। ইস্ত্রি করার পরে আমি চলে যাবো প্যাকিংয়ে। এখন আমি যখন প্যাকিংয়ে যাবো, প্যাকিংয়ে যাওয়ার পরে প্যাকিংয়ের একটা লিস্ট থাকে, আমি আসলে বিভিন্ন সাইজ অনুযায়ী এটাকে প্যাক করতে হবে, অথবা বায়ার আমাকে যেভাবে রিকমেন্ড করবে সেটা হইতে পারে কোনো একটা কালার কম্বিনেশনে প্যাক করা, কোনো একটা সাইজ কম্বিনেশনে প্যাক করা, যেভাবেই বায়ার আমাকে ইনস্ট্রাকশন দেবে বা মার্চেন্টাইজার আমাদেরকে বলবে সেভাবে আমরা প্যাকিংটা করবো। এই প্যাকিংটা করার পরে তারপর হচ্ছে ডিসপার্স অ্যান্ড ডেলিভারি। অর্থাৎ আমার ফ্যাক্টরিতে ছিল এটা র ফাইবার থেকে এখন এটা কিন্তু প্যাকিং হয়ে কি হয়ে গেলো, ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত। অর্থাৎ আমি যখন রপ্তানি করতে যাব, দেখা গেলো আমার 10 লাখ পিস গার্মেন্টস মোটামুটি ফুল প্রিপেয়ার।
তখন কি করে ওই মার্চেন্টাইজার বায়ার, ওরা হচ্ছে মানে কোয়ালিটি কন্ট্রোলটাকে পাস করানোর জন্য তাদের মনোনীত যে কোনো একটা প্রতিনিধিকে পাঠায়। তারা 5-10% প্রোডাক্টগুলোকে চেক করে, চেক করার পরে যদি মনে হয় যে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিসই পারফেক্ট ছিল, তখন তারা এটাকে অ্যাপ্রুভ করে দেয়। তখন তারা কিউসি স্টিকার দিয়ে দেয়। কিউসি স্টিকার থাকতে হবে বা কোয়ালিটি কন্ট্রোল স্টিকার থাকতে হবে এটা ম্যান্ডেটরি না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যারা ভালো কোম্পানি তাদের ক্ষেত্রে থাকে। তাহলে এটা হচ্ছে পার্ট ওয়ানে মোটামুটি একটা কনসেপ্ট, আসলে কীভাবে তুলা থেকে শুরু করে আপনি একটা মোটামুটি রপ্তানিযোগ্য একটা পণ্যে আপনি আপনার তুলাটাকে নিয়ে যেতে পারেন। তো তার মধ্যে আসলে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধাপ থাকবে, সেই ধাপগুলো আমি পরবর্তী যে পার্টগুলো আছে সেই পার্টগুলোতে আরও ডিটেলস বলবো। তো এই হচ্ছে আমার মার্চেন্টাইজিং কোর্সের পার্ট ওয়ান। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আপনি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনের বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে করে আপনার ফ্যাশন ডিজাইনিং বা মার্চেন্টাইজিং রিলেটেড যে কোনো কোর্স সবার আগে আপনি পেতে পারেন। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আপনি ভিডিও ডিসক্রিপশন লিংকে আমার সম্পূর্ণ কোর্সের প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে কোনো ভিডিও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখলে আমার কাছে মনে হয় প্রচলিত 6 মাস বা 1 বছরের কোর্সে যা জানা যায় আপনি আমার এই কোর্সটা থেকে এর চেয়ে অনেক বেশি কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, ওয়েবসাইটটির সাথেই থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন এবং পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। We'll be right back.